হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এরা কিছু পদে লোক নিয়োগ করছে, তো দেখে নেবো সেই পদগুলো কী। ফিল্ড লেভেল সুপারভাইজার, একটি মাত্র পদ। কোয়ালিফিকেশান হচ্ছে প্রার্থীকে বিজ্ঞান শাখা নিয়ে HS পাস হতে হবে অথবা ভোকেশনাল থাকতে হবে এবং এগ্রিকালচারের উপর পাস হতে হবে। মাসিক পারিশ্রমিক হচ্ছে 10,000 টাকা। আরেকটি পদ, সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটির জন্য একটি পদ বরাদ্দ। এডুকেশন কোয়ালিফিকেশান, প্রার্থীকে HS পাস হতে হবে বিজ্ঞান শাখার মাধ্যমে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে প্ল্যান্ট প্যাথোলজি এবং ল্যাবরেটরি এবং ফিল্ড রিসার্চ এই সব ক্ষেত্রে। এই সকলেরই হচ্ছে 10 ইয়ার, অর্থাৎ এটি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, 1 বছর বরাদ্দ থাকবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পার মান্থ স্যালারি হচ্ছে 15,000 টাকা। প্রার্থী পাঠানোর শেষ তারিখ, মানে দরখাস্ত পাঠানোর শেষ তারিখ হচ্ছে 27 অক্টোবর 2018। প্রোফর্মা হতে হবে অ্যাপ্লিকেশানে এই রকমে, তোমরা হাতেও লিখতে পারো কিংবা প্রিন্টও করতে পারো, কিংবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশান, রিসার্চ এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, ফোন নাম্বার, ইমেল আইডি এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের সিগনেচার করে দিতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে ডান দিকে, উপরের ডান দিকে, যেমন নর্মাল দরখাস্তে থাকে। এবং চিঠিটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, পিনকোড 7-4-1-2-5-2, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এছাড়া এই ওয়েবসাইটে দেখে নিতে পারো www.bckv.edu.in, এটা আমার ডেসক্রিপশানেও দেওয়া আছে, সেখান থেকেও তোমার পেয়ে যেতে পারো। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।